নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট আছে, এছাড়া আরও অন্যান্য আইএসএল ক্লাবদের নিয়েও বড় বড় আপডেট আছে। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো সমস্ত আপডেট জানার জন্য। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিও যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটা দেবো সেটা ওডিশা এফসিকে নিয়ে। কদিন আগেই ওডিশা এফসি তাদের হেড কোচ স্টুয়ার্ট ব্যাকস্টারকে স্যাক করে দিয়েছিল, সেই আপডেটটা তো তোমাদেরকে জানিয়েছিলাম। তারপর প্রশ্ন এটাই দাঁড়িয়ে গিয়েছিল যে ওডিশা এফসির নেক্সট কোচ অর্থাৎ ইন্টারিম কোচ কে হতে চলেছেন, কোনো ইন্ডিয়ান কোচ না বিদেশি কোচ? তো সেটার আপডেটই এসে গেল কালকে। ওডিশা এফসির বাকি ম্যাচগুলো ম্যানেজ করতে চলেছেন তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ অর্থাৎ প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ, 64 বছর বয়সী আইরিশ কোচ জেরাল্ড পেইটন, যিনি স্টুয়ার্ট ব্যাকস্টারের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। জেরাল্ড পেইটন একজন কিন্তু খুবই অভিজ্ঞ কোচ বলতে পারো, আর প্লেয়ার হিসেবে তো খুবই বড় একজন নাম। তিনি তার প্লেয়িং কেরিয়ারে একজন গোলকিপার ছিলেন, আইরিশ গোলকিপার, বিভিন্ন বড় বড় ক্লাবে কিন্তু খেলেছেন, চেলসি, এভারটন, নরউইচ সিটি, ওয়েস্ট হ্যাম, বর্নেমাউথের মতো ক্লাবে খেলেছেন। এছাড়া ফুলহ্যামের একজন লেজেন্ডারি প্লেয়ার বলতে পারো, ফুলহ্যামের হয়ে টোটাল 345টা ম্যাচ খেলেছেন এই জেরাল্ড পেইটন। আর কোচিং কেরিয়ারে যদি আসি, কোচিং কেরিয়ারে তিনি ভিসেল কোবে, ফুলহ্যাম, আর্সেনাল এই সমস্ত বড় বড় ক্লাবের কিন্তু গোলকিপিং কোচ ছিলেন এর আগে। তারপর সেখান থেকেই তিনি স্টুয়ার্ট ব্যাকস্টারের হাত ধরে ওডিশা এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এই সিজনে আসেন, এবং তারপর স্টুয়ার্ট ব্যাকস্টারকে স্যাক করে দেওয়ার পর এই সিজনের বাকি ম্যাচগুলো ম্যানেজ করতে চলেছেন এই জেরাল্ড পেইটন। একদমই কালকে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি, সেই কারণে তোমাদেরকে এই বড় আপডেটটা জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো সেটা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। এই সিজনে কেরালা ব্লাস্টার্স এফসি একজন দারুণ প্লেয়ারকে সাইন করিয়েছিল এবং আইএসএলে চমক দিয়েছিল। বলতে পারো এই সিজনের সবচেয়ে ভালো প্লেয়ার কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি সাইন করিয়েছিল, এবং মার্কেট ভ্যালুও এই প্লেয়ারের সবচেয়ে বেশি ছিল। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আমি কার কথা বলছি। তিনি ইংলিশ ফুটবলার, 33 বছর বয়সী গ্যারি হুপার। তবে এই সিজনে গ্যারি হুপারের যতটা নাম অর্থাৎ যে রেপুটেশন নিয়ে তিনি ইন্ডিয়াতে এসেছিলেন সেরকম পারফরম্যান্স দিতে পারেননি। এখনও অবধি 14টা ম্যাচে 3টে গোল এবং 3টে অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ ফুটবলার, এবং টোটাল 1049 মিনিট মাঠে কাটিয়েছেন অর্থাৎ সুযোগ অনেকই পেয়েছেন, কিন্তু তার মধ্যে মাত্র 3টে গোল স্কোর করতে পেরেছেন এবং 3টে অ্যাসিস্ট করেছেন গ্যারি হুপার। তবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে গ্যারি হুপার তার জাতটা চিনিয়েছিলেন, একটা লং রেঞ্জার শট এবং ওয়ার্ল্ড ক্লাস গোল করেছিলেন অরিন্দম ভট্টাচার্যর বিরুদ্ধে। এই গোলটা করে তিনি কিন্তু স্টেটমেন্টটা দিয়েছিলেন যে ফর্ম টেম্পোরারি হতে পারে কিন্তু ক্লাসটা পারমানেন্ট। তারপরেই কেরালা ব্লাস্টার্স এফসিও গ্যারি হুপারের সাথে একটা লং ডিল করে নিল। কেরালা ব্লাস্টার্স এফসি গ্যারি হুপারের সাথে আরও 3 বছরের জন্য কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছ, 2021-এই গ্যারি হুপারের কন্ট্রাক্ট শেষ হয়ে যেত, কিন্তু KBFC আরও 3 বছরের জন্য গ্যারি হুপারকে রেখে দিল, অর্থাৎ আরও 3 বছর তিনি ইয়েলো জার্সি গায়ে খেলতে চলেছেন আইএসএলে। তো এবার দেখার একটাই বিষয় হবে এই 3 বছরে গ্যারি হুপারের তরফ থেকে আমরা কত সুন্দর সুন্দর গোল উপহার পাই। তো বন্ধুরা, এই ছিল KBFCকে নিয়ে আপডেটটা। এই প্রসঙ্গে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো সেটা এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করছো ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপ, যাদের কাছে আছে আমার তারা অনেকেই প্রশ্ন করছো যে এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কবে সার্থক গলুই এবং সৌরভ দাস নামতে পারবে, অর্থাৎ এসসি ইস্টবেঙ্গলের দুজন নতুন সাইনিং সার্থক গলুই এবং সৌরভ দাস, যাদেরকে মুম্বাই সিটি এফসি থেকে সাইন করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। তো সেই প্রশ্নটারই উত্তর দেব। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে সার্থক গলুই এবং সৌরভ দাস তারা কিন্তু পুরোপুরি ফিট আছেন এবং তারা ফুল দমে কিন্তু প্র্যাকটিস করছেন, এবং তাদের খেলা দেখে ম্যানেজমেন্ট এবং কোচ যথেষ্ট খুশি। তো কোচ রবি ফাউলার চাইলেই কিন্তু নেক্সট ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে, এটা রবিবার হতে চলেছে, সেখানে সার্থক গলুই বা সৌরভ দাস যে কাউকে মাঠে নামাতে পারেন। সৌরভ দাসকে না নামালেও সার্থক গলুইকে কিন্তু নামানো যেতেই পারে, বা কোচ চাইলে দুজনকেই কিন্তু নামাতে পারেন নেক্সট ম্যাচে।
কারণ তাদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই এবং তারা দারুণ শেপে কিন্তু আছেন। তো তোমাদের প্রশ্নের উত্তরটা আশা করছি দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।